পথে পথে যাচ্ছি। এই পথ পরিক্রমায় আমি এখন রেমাকে থেকে আরও ভেতরে দুর্গম একটি অঞ্চলে, নাম নাই বলি, কিন্তু এখানে এসে যে জিনিসটি আমার চোখে পড়েছে সেটি হলো যে এখন স্বভাবতই জুম ধান কাটার মৌসুম, মৌসুমটি চলছে এবং এই মৌসুম চলাকালীন সময়ে একটি দৃশ্য আপনাকে দেখাতে চাই। এত দুর্গম পাহাড়ের ভিতরে যেখানে আসলে কারেন্ট বলতে কিছু নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, যেখানে নিজের শখ আহ্লাদ বলতে কিছু নেই, সভ্যতার কোনো রকম ছোঁয়া নেই, সেখানে মানুষগুলো দুর্গম অঞ্চলে এত উঁচু উঁচু পাহাড়ে জুম চাষ করছেন। তো জুম চাষ করে এখন হলো ফসল ঘরে নেবার পালা। তো ফসল কিন্তু সরাসরি তারা ঘরে নিতে পারেন না, দুর্গম অঞ্চলে যখন উঁচু পাহাড়ে জুম চাষ করেন তখন এখানে একটা জুমঘর তৈরি করা হয়, তারপরে ধানগুলো সে জুমঘরে রাখা হয়। এটা কিন্তু আমি আগে থেকেও বলে এসেছি এবং সেই জুম ধানগুলো থেকে চাল মারাই করে এখান থেকে তারা থ্রং, মানে পিছনে একটি পাত্রের মধ্যে দিয়ে কিন্তু বহু পথ পেরিয়ে আবার তাদের নিজস্ব পাড়ায় চলে যান। দাদা, আপনার নামটা কী বলেন দাদা? আচ্ছা দাদা, আমি হলো হোসেন সোহেল, ঢাকা থেকে এসেছি একটু আপনাদের জীবন দেখার জন্য। তো দাদা যেটা বলছিলেন সেটি হলো উনি এবারে 5 হাড়ি ধান লাগিয়েছেন, ধানের বীজ লাগিয়েছেন, প্রতি হাড়িতে প্রায় 15 কেজি করে। তো 75 কেজি ধানের বীজ উনি রোপণ করেছেন। তো সেক্ষেত্রে হিসেব করলে একটু বড় হিসেবের খাতা হয়তো টানা যাবে, কিন্তু আমি সেদিকে ফোকাস না দিয়ে ওইটি হয়তো আরেকদিন বলবো। তো তারা যে ধান মারাই করছেন, আমরা শহর সভ্যতা শহরতলিতে শহর অঞ্চলে যে সমস্ত দেখি ধান মারাইয়ের জন্য বিশাল বিশাল মেশিন বা ধান কী করে চালে রূপান্তরিত হচ্ছে, সেখানকার চাল রূপান্তরিত হওয়ার মেশিন, আসলে এখানে চিন্তা করাগুলোই ভুল, কেননা এখানে কারেন্ট বলতে কোনো কিছুই নেই, সভ্যতার ছোঁয়া বলতে এখানে কোনো কিছু নেই। দাদা হলো যেভাবে পা দিয়ে ধান, দেখুন এভাবে পা দিয়েই কিন্তু একটি সনাতন পদ্ধতিতেই এই ধানটা উনি গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছেন। দেখুন গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছেন, এই যে এখন হলো এই যে ধানগুলো এখান থেকে, কিন্তু এখানে কিন্তু ধানগুলো আছে, এটা জাস্ট এমন করে করে। এবং দেখো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ধানের জাত ভেদ অনুসারে পাহাড়ের যে ধান রয়েছে সেই ধানগুলো আসলে পা দিয়ে যে এভাবে মারাই করা যায় সেটিও একটি প্রকৃতির নিয়ম। এখন যে বিষয়টি হলো যে এই মারাইকৃত ধান আবার এই দিকে হলো। দিদি আপনার নাম কি? মিয়া সিং। দিদি হলো সেই ধানগুলো থেকে আবার যে খড়কুটোগুলো আছে এই খড়কুটোগুলোই আমরা বলি যে ইংরেজিতে অ্যানালগ পদ্ধতিতে, আসলে ডিজিটাল না, অ্যানালগ পদ্ধতিতে উনি হলো এই খড়কুটোগুলো এভাবে আলাদা করছেন এবং এই ধান উনি এইভাবে ফ্রেশ করে ফেলবেন। এটা হলো খড়কুটো ছাড়া ধান, এটা খড়কুটো, এই হলো একটা পদ্ধতি। তারপরে দিদি এই ধানগুলো থেকে চাল কিভাবে হবে, চাল কি করে বানাবেন, এখান থেকে বের করবেন কি করে? আচ্ছা, ভাষাগত জায়গা থেকে আগেই বলেছি যে ভাব বিনিময়ের জায়গা হলো আমি আমার ভাষায় মাতৃভাষায় কথা বলি, উনি ওনার মাতৃভাষায় কথা বলেন। ভাষা হয়তো আমরা কিছুটা বুঝতে পারছি কিন্তু বাংলা ভাষায় উনি বলতে পারছেন না। তো আমার পিছন দিকে আছে আমার বন্ধু চলা মারমা। তো আমি একটু জানতে চাই এই ধানটি থেকে আবার চাল কি করে বের করা হবে? ওটা আপনার এগুলো পুরো একদম টকটকে হওয়ার মতো শুকাইতে হবে আগে। হ্যাঁ, তো রোদ্রে শুকানোর পরে আপনার অনেক মাঝে মাঝে 2-3 দিনের শুকাতে হয়। এটা আমি অলরেডি, এটা এই কাঁচা, এখন তো কাঁচা অবস্থা, এটা শুকানোর পরে বস্তা ভরে এটা কিন্তু বাসায় নিয়ে যাওয়া হবে। তো বাসায় নিয়ে গিয়ে ওইটা আবার যখনই আমরা ওই চাউলের জন্য তৈরি করবে তখন কিন্তু আবার শুকাইতে হবে। শুকাইয়ে আমরা ওই ঢিকি পদ্ধতিতে আমরা কিন্তু এই ধানটা থেকে চাল তৈরি করে আর কি। একটা মিল আছে, সেটি হলো হাওর অঞ্চলে, আমরা যেমন সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এই সমস্ত হাওর অঞ্চলে কিন্তু এরকম একটা পদ্ধতি রয়েছে যে পা দিয়ে মারাই করার বিষয়টি আমি দেখেছি। তো যাই হোক না কেন, এখানে খালি একটি কথা বলতে হয় যে কোনোভাবেই এই দুর্গম অঞ্চলের মধ্যে মেশিনারি যে সমস্ত ডিজিটাল পদ্ধতিতে অথবা নন ডিজিটাল অথবা আমাদের সহায়ক যে সমস্ত মেশিনারি রয়েছে সেগুলো কোনোভাবেই ব্যবহার করা সম্ভব নয়, কোনোভাবেই নয় আর কি। তো যাই হোক, শত শত বছর ধরে এইভাবেই চলছে। তো এখন তাদের স্বপ্নগুলো তারা বাছাই করছেন, এই স্বপ্ন আর কয়েকদিন পরে একত্রিত করে থ্রঙ্গে করে নিয়ে চলে যাবেন আবার পাড়াতে, সেটি আরেকটি প্রেক্ষাপট, তারপরে ঘরের মধ্যে আনন্দ বয়ে যাবে এবং সেই স্বপ্ন ডানা মেলে তারা হয়তো আগামী দিনের জন্য আবারও নতুন করে স্বপ্ন দেখবেন। এই হলো পাহাড় জীবনের একটি চরম বাস্তবতা, যেখানে খাদ্য নিরাপত্তা শুধুমাত্রই এই জুম চাষের থেকে পাওয়া চাল দিয়েই সারা বছর চলতে হয়। চলুক না প্রকৃতি প্রকৃতির মতো, পাহাড়ের মানুষ থাকুক পাহাড়ের মতো, থাকুক অটুট বন্ধন। দেখা হবে আবার কোথাও কোনোখানে, বাই।